আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, চলছে জিলহজ মাস, পবিত্র হজের মাস। এই মাসের কিছু রোজা রয়েছে এবং রয়েছে সেই রোজার কিছু ফজিলত এবং রয়েছে কিছু গুরুত্ব, সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানে শেখার অনেক বিষয় রয়েছে। জিলহজ মাসের রোজা ও আমলসমূহ অনেক গুরুত্বপূর্ণ। আজ আপনাদের জিলহজ মাসের রোজা, জিলহজ মাসের রোজার ফজিলত, জিলহজ মাসের রোজা ও আমল সম্পর্কে বিস্তারিত জানাব। তো প্রিয় দর্শক, সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখুন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। এবং আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জিলহজ ইসলামী বর্ষপঞ্জির 12তম মাস। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই মাসে মুসলিমগণ হজ পালন করেন। এ মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত হজ পালনের নির্ধারিত তারিখ। জিলহজ মাসের 10 তারিখে মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানের ঈদ উদযাপন করা হয়। জিলহজ মাসের রোজা। আরবি 12 মাসের সর্বশেষ মাস হল জিলহজ মাস। এ মাসটি বছরের 4টি সম্মানিত মাসের একটি। অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস। এ পবিত্র মাসের 10 তারিখে কোরবানের ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও হজরত ইসমাইল আলাহ সাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুনর্ময় স্মৃতি বহন করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহর প্রতি বছর হজব্রত পালন ও পশু কুরবানি করে থাকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুরো পরিবারের নজরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরা আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলোকে আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কোরবানি সম্পূর্ণ হয় পবিত্র জিলহজ মাসে, যার ফলে ইসলামে জিলহজ মাসের গুরুত্ব অতি ব্যাপক। মাস হিসাবে রমজান আর দিন হিসাবে এই দশক শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ। সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিনগুলোতে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। এটি ইবনে কাসির থেকে নেওয়া হয়েছে। এ মাসের 9ম দিন ও রাত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই দিনটি আরাফার ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হল মুজদালিফায় অবস্থানের রাত। বিশেষ করে 9 জিলহজের রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে একদিনের রোজা পালনকারীকে গত 1 বছর এবং আগাম সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে রোজা রাখলো অবশ্যই আল্লাহ তাআলা তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের তথা 2 বছরের পাপগুলো ক্ষমা করে দিবেন। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। তবে যারা হজ আদায়ে ওই দিন আরাফায় থাকবেন তাদের জন্য এই বিধান নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় থেকে এই রোজা রাখেননি। আরাফায় যারা অবস্থান করবেন তারা যদি রোজা রাখেন তাহলে হয়তো অন্য অন্য যে ইবাদত বন্দেগী রয়েছে তা সঠিকভাবে পালন করতে তাদের কষ্ট হতে পারে। তাই আরাফায় যারা অবস্থান করবে তাদের জন্য রোজা না রাখাটাই শ্রেয়। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এটি সহিহ তিরমিজি শরীফের হাদিস।
জিলহজ মাসে কয়টি রোজা রাখা সুন্নত? জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, এবং যারা হজে যাবে না তারা জিলহজ মাসের 9 তারিখ, যেটা আরাফার দিবস রয়েছে, আরাফার দিবসে সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন এই 9 দিনই সিয়াম পালন করবেন, তাতে তিনি করতে পারেন, আর এর মধ্যে কেউ যদি মনে করেন এর বেশিরভাগ সিয়াম পালন করবেন, সেটাও করতে পারেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি প্রিয় আমল, সুতরাং এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এই দিনগুলোতে সিয়াম পালন করা যেতে পারে। জিলহজ মাসের প্রথম 10 দিন শুধু ঈদের দিন সিয়াম পালন করতে পারবেন না। জিলহজ মাসের রোজার ফজিলত। জিলহজ মাস মানে হজের মাস। হজের 3টি মাস শাওয়াল, জিলকদ ও জিলহজ। এর মধ্যে প্রধান মাস হলো জিলহজ মাস। এই মাসের 8 থেকে 13 তারিখ, এই 6 দিনই হজের মূল কার্যক্রম সম্পাদন করা হয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হজ সম্পাদন সুবিদিত মাসসমূহে। অতপর যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে, তার জন্য হজের সময় স্ত্রী ভোগ, অন্যায় আচরণ ও কলহবিবাদ বিদেয় নয়। তবে তোমরা উত্তম কাজে যা কিছু করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পথেও ব্যবস্থা করবে, আত্মসংযমের সৃষ্ট পথেও। হে বোধসম্পন্ন ব্যক্তি, তোমরা আমাকে ভয় করো। সূরা বাকার আয়াত 197। বছরের 12 মাসের 4টি মাস বিশেষ মর্যাদা সম্পন্ন। এই 4 মাসের অন্যতম হলো জিলহজ মাস। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা আয়াত 36। এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মহরম ও রজব। এসব মাসে যুদ্ধবিগ্রহ, কলহবিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি আজহার দিন অর্থাৎ 10 জিলহজ ঈদ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে, যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি আমার কুরবানির পশু কেনার সামর্থ্য না থাকে, কিন্তু আমার কাছে এমন উট বা বকরি থাকে যার দুধ পান করা বা মাল বহন করার জন্য তা পালন করি, আমি কি তা কোরবানি করতে পারি? তিনি বললেন, না, বরং তুমি তোমার মাথার চুল, নখ, গোফ কেটে ফেলো এবং নামের নিচে চুল পরিষ্কার করো, এই আল্লাহর নিকট তোমার কুরবানি। আবু দাউদ, নাসাই ইত্যাদি থেকে নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত, যথা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহালিল, দোয়া দুরুদ, তওবা, ইস্তিগফার ইত্যাদি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছর রোজার মতো, আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। তিরমিজির খণ্ড 1 পৃষ্ঠা 158। আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ নফর রোজা রাখার বিশেষ সুন্নত আমল, তবে আরাফায় উপস্থিত হাজি সাহেবদের জন্য এই রোজা প্রযোজ্য নয়। হজরত আবু কাদারা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার রোজাদারদের বিগত 1 বছরের ও সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আচ্ছা, তিরমিজি শরীফের খণ্ড 1 পৃষ্ঠা 157। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আছর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। ইলাউস সুনানের খণ্ড 8 পৃষ্ঠা 148। জিলহজের 10, 11 ও 12 যে কোনো দিন কোনো ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। পুরুষ ও নারী সবার জন্য এই বিধান প্রযোজ্য। ইবনে মাজহার 226 নং হাদিস। হজরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ কোরবানি কি? উত্তরে তিনি বললেন, তোমাদের পিতা।
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা পুনরায় বলেন, হে আল্লাহর রাসুল, তাতে আমাদের জন্য কী সওয়াব রয়েছে? উত্তরে তিনি বললেন, কোরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল, বেড়ার লোমের কী হুকুম? এটা তো গণনা করা সম্ভব নয়। তিনি বললেন, বেড়ার প্রতিটি পশমের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। ইবনে মাজাহার আয়াত 226। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, আরবি 12 মাসের সবশেষ মাস জিলহজ। এ মাসের প্রথম 13 দিনের বিশেষ আমল কোরআন হাদিসে বর্ণিত আছে, যার কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরা হচ্ছে। হজ করা। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হজ। হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি। এর মূল কাজগুলো 8 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে সম্পন্ন করতে হয়। হজ সামর্থ্যবানদের উপর জীবনে একবার ফরজ হয়। দ্বিতীয়টি হলো কোরবানি করা। এ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল কোরবানি, যা 10, 11 বা 12 তারিখে সম্পন্ন করতে হয় এবং তার নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর ওয়াজিব, যিনি সাবালক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোরআনের ব্যাপারে নির্দেশিত হয়েছে, আল্লাহ বলেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। বেশি বেশি নেক আমল করা। এ মাসের প্রথম 10 দিনের যে কোনো নেক আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে জিলহজ মাসের 9-10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী শরীফের হাদিস 969। এরপর রয়েছে প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব। এর প্রতিটি রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং প্রথম 10 রাতে ইবাদত করা উত্তম। এর প্রতিটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। এটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 158 নং। পুরো 9 দিন রোজা রাখা সম্ভব না হলে যতদিন রোজা রাখা সম্ভব ততদিন রাখা যেতে পারে, আর পুরো 10 দিন রাতে ইবাদত করা সম্ভব না হলে যত রাত ইবাদত করা সম্ভব তত রাতে ইবাদত করা যেতে পারে, এতেও সওয়াব পাওয়া যাবে। বিশেষত আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন তথা 9 জিলহজ রোজা রাখলে 2 বছরের ছগিরা গুণা মাফ হয়ে যায়, তাই এই দিন রোজা রাখার আপ্রাণ চেষ্টা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা নি বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুণাসমূহ ক্ষমা করে দেবেন। এটি সহিহ মুসলিম শরীফের 1162 নং হাদিস। অতএব যে এলাকায় যখন জিলহজের 9 তারিখ হবে সে এলাকায় তখন রোজা রাখলে এ ফজিলত লাভ করবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে নখ চুল ইত্যাদি না কাটা। যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পঞ্জরিত নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল ও নখ না কাটে। এটি সহিহ মুসলিম শরীফের 1977 নং হাদিস। তবে কোরবানি করতে অক্ষম ব্যক্তির ঈদের পর নখ চুল ইত্যাদি কাটলে তার পুণ্য একটি কোরবানির সওয়াবের কথা হাদিসে প্রমাণিত আছে। এই হাদিসটি আবু দাউদের 2789 নং হাদিসে রয়েছে। এমনকি এই সময় বাচ্চাদের নখ চুল কাটা থেকেও বিরত থাকা উচিত। অতএব জিলহজ আগমনের আগেই চুল নখ ইত্যাদি কেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয়। এরপরে রয়েছে তাকবীরের তাশরিক পড়া। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পঞ্জরত মোট 23 ওয়াক্ত নামাজ। এর প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, চাই জামাতে নামাজ পড়া হোক বা একাকী পুরুষ হোক বা নারী, মুহুকুম এক এবং মুসাফিরদের ক্ষেত্রেও। তাকবীরে তাশরিক পুরুষের জন্য জোরে পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি এটি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে দিয়ে দেব। এরপরে হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়া। ঈদুল আজহার নামাজ প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষের উপরে ওয়াজিব। সূর্যোদয়ের 20 থেকে 30 মিনিট পর থেকে দ্বিপ্রহর পূর্ব পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ সাধারণত সূর্যোদয়ের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আদায় করতেন। ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়াই উত্তম, তবে প্রয়োজনে কিছুটা বিলম্ব করাও নিষিদ্ধ নয়। জিলহজ মাসের রোজা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর। জিলহজ মাসে আরাফার দিন কত তারিখ? জিলহজ মাসের আরাফার দিন হচ্ছে 9 তারিখ।
প্রিয় আপুরা, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। জিলহজ মাসে কয়টা রোজা রাখতে হবে? জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা উত্তম, তবে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে যে কয়টি পারবে সে কয়টি রাখা যেতে পারে। এরপরে হচ্ছে জিলহজ মাসে 9 দিন রোজা রাখা কি? জিলহজ মাসে 9 দিন রোজা রাখা মুস্তাহাব। আরাফার দিন রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ হবে? 2 বছরের গুনাহ মাফের কথা হাদিসে এসেছে। হজ পালনকারীর জন্য আরাফার দিন রোজা রাখা কি? হজ পালনকারীর জন্য আরাফার দিন রোজা রাখা মাকরুহ। আরেক বোন প্রশ্ন করেছিলেন, ইন্ডিয়া সময় অনুযায়ী আরাফার দিনটি কবে পড়বে সম্ভবত, এই প্রশ্ন করেছিলেন আপু। সেক্ষেত্রে আপনাকে আপনার এলাকার মানে আপনার দেশের ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করে নিতে হবে যে আরাফার দিনটি কত তারিখে পড়ছে। এক্ষেত্রে আপনি গুগলে বা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। প্রিয় আপুরা, আশা করেছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এবং ভিডিওটি একটু বড় হয়েছে, কারণ আপনি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বোঝাতে চেষ্টা করেছি এই আরাফার দিন এবং জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। সবাই ভালো থাকুন এবং ইবাদতের মাসে প্রচুর পরিমাণে ইবাদত করুন, আল্লাহর দরবারে সবাই তাওবা ও ইস্তাগফার করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং সবল রাখুন এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।